দৌলতাবাদ থানার সলুয়া গ্রামে কালভার্ট ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। কালভার্ট ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গুরুদাসপুর গ্রামের সঙ্গে। গ্রামবাসীদের সুবিধার্থে দৌলতাবাদ থানার ওসি দেবাশিস ঘোষের উদ্যোগে শুরু হলো কালভার্ট মেরামতের কাজ। রাস্তা মেরামতের কাজে হাত লাগান দৌলতাবাদ থানার পুলিশ কর্মীরাও। ওসি দেবাশিস ঘোষের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গত 27/5/2021 তারিখে আমাদের সলুয়ার কালভার্টটি প্রচণ্ড বৃষ্টির কারণে ভেঙে যায় এবং সেই ভেঙে যাওয়ার কারণে গুরুদাসপুর সলুয়া যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পরে গুরুদাসপুর অঞ্চলের প্রধান ও দৌলতাবাদ থানার ওসি দেবাশিস ঘোষ মহাশয়ের সহায়তায় পুনরায় কালভার্টটি নির্মাণ করে আজ 30/5/2021 তারিখ হইতে পুনরায় যোগাযোগ ব্যবস্থা সুস্থভাবে হয়েছে এবং মানুষ এখন খুবই খুশি। ওসি সাহেব এবং গুরুদাসপুর অঞ্চলের প্রধান ইউনুস আলী মণ্ডল সাহেব নিজে হাতে দাঁড়িয়ে কাজটি সম্পন্ন করেছেন, ফলে এখন গ্রামের মানুষ খুবই খুশি। যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে। আমি বর্তমান কালভার্টের উপর দাঁড়িয়ে কথা বলছি আর কি। আদি ঢাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।